ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের টোটাল পায়োনার অ্যাকাউন্ট সেট আপ নিয়ে। তো আজকের একটা ক্লাসে আমরা দেখব কিভাবে পায়োনার অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিভাবে পায়োনার অ্যাকাউন্টের জরুরি তথ্য দিতে হয়, কিভাবে পায়োনার অ্যাকাউন্টের সাথে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। আমি আপনাদেরকে আজকে যে প্রসেসে বা যে মেথডে আমি আপনাকে দেখাবো, আপনারা ঠিক একই নিয়মে আপনাদের যাদের পায়োনার অ্যাকাউন্ট নেই প্রত্যেকে পায়োনার অ্যাকাউন্ট তৈরি করবেন। তো আমি রাসেলের কম্পিউটার থেকে পায়োনার অ্যাকাউন্ট তৈরি করে দেখাচ্ছি। আপনারা আপনাদের এখানে আমি সমস্ত রাসেলের তথ্য দেব, আপনারা আপনাদের যতগুলো তথ্য আছে ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের সাথে মেল করে আপনি আপনার সমস্ত তথ্য এখানে পাঠিয়ে দেবেন। ওকে, তো রাসেল আমাকে মাউস দেন আপনার। ঠিক আছে, তো সর্বপ্রথম আমরা সরাসরি চলে যাব গুগলে। আমি এখান থেকে গুগল ক্লিক দিচ্ছি, গুগল। তো গুগলে যাওয়ার পর আমরা এখানে লিখে সার্চ করবো, পায়োনিয়ার লিখে সার্চ করবো। আমি পায়োনিয়ার লগ ইন লিখে সার্চ করলাম। সার্চ করার পর এখানে আছে পায়োনিয়ার.com পায়োনিয়ার। তো জাস্ট পায়োনিয়ার.com পায়োনিয়ারে ক্লিক করলাম। আবার আপনি এখানে আরেকটা মেথডে ক্লিক করতে পারবেন, পায়োনিয়ার পে অ্যান্ড গেট পেইড ওয়ার্ল্ড ওয়াইড। তো আমরা এখান থেকে পায়োনিয়ার পে অ্যান্ড গেট পেইড ওয়ার্ল্ড ওয়াইডে ক্লিক দিচ্ছি। আপনারা এখান থেকে যেতে পারবেন। এখানে আসার পর আপনার এখানে দুইটা সিস্টেম থাকবে, একটা হচ্ছে সাইন ইন করার জন্য আর একটা হচ্ছে রেজিস্ট্রেশন করার জন্য। তো যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে আমরা এখানে রেজিস্ট্রেশন করব। তো তার জন্য আমরা এখান থেকে ক্লিক দিচ্ছি, এই যে রেজিস্টারের যে বাটন আছে এখান থেকে আপনি ক্লিক দিতে পারবেন, আবার উপরে এই রেজিস্টার বাটনতে ক্লিক দিতে পারবেন। তো দুই জায়গা থেকে আপনি যেকোনো একটা জায়গায় ক্লিক দিলেই চলবে। তো আমরা এখান থেকে ক্লিক দিচ্ছি উপরের বাটন থেকে। তো ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম আসবে, এখানে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে আইএমএ আর একটা হচ্ছে আই এম লুকিং টু। এখানে আইএমএ আইএমএ আপনি কি দিবেন, এখানে আছে ফ্রিল্যান্সার, অনলাইন সেলার, অ্যাফিলিয়েট এন্ড ডিজিটাল মার্কেটার, তারপর ইন্ডিভিজুয়াল, অনেকগুলো অপশন আছে। তো আমরা জাস্ট কি করবো, এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবো, আমরা এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবো। ঠিক আছে, তো তারপর এখানে আছে আই এম লুকিং টু, এখানে আপনি আই এম লুকিং টু তে দিবেন, এখানে আপনি কোথা মানে কোন পারপাসে টাকা আনতে যাচ্ছেন। ঠিক আছে, তো এখানে আছে যে গেট গেট পেইড বাই ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট ফর মার্কেট প্রাইস সেল অ্যান্ড সার্ভিস মানি বিটুইন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অর্ডার এ প্রিপেড কার্ড। তো আমরা জাস্ট এখান থেকে গেট পেইড বাই ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট অর মার্কেট প্রাইসে ক্লিক দিচ্ছে। তো ক্লিক দেওয়ার পর আপনি একটু নিচে যাবেন, যাওয়ার পর এখানে আছে মাই কারেন্ট পেমেন্ট ভলিউম ইজ, এখান থেকে আপনি ভলিউমটা দিয়ে দেবেন বিটুইন 50,000 থেকে 10,000 ভিতরে দিয়ে দেবেন। ঠিক আছে, ওকে। ততক্ষণ এরপর আসার পর এখানে আমাদের দেখাচ্ছে ফ্রিল্যান্সার এজেন্সি অর সার্ভিস প্রোভাইডার। তো জাস্ট এখান থেকে আপনি এই যে রেজিস্টারের যে বাটনটা আছে এই বাটনে আপনি ক্লিক দিবেন। তো আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ওকে, তো এরপর দেখুন আমাদের এই অপশনটা আসবে। সবসময় মনে রাখবেন আমাদের এই যে সার্ভিস টাইপটা হবে ইন্ডিভিজুয়াল, যদি কেউ কোম্পানি দেয় তাহলে মহা সমস্যা পড়ে যাবেন, আপনার সবসময় ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করবেন। তো তারপর দেখুন এখানে আমাদের দিচ্ছে প্লিজ ফিল ইন দা ফিল্ডস ইন ইংলিশ ক্যারেক্টার অনলি। তো আপনি এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, রি এন্টার ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, হ্যাঁ সবগুলো এখানে পুঙ্খানু পুঙ্খানু বসান, মানে আপনার এই যে ডেট অফ বার্থ বসাবার এই যে পাসপোর্ট অথবা ভোটার আইডির সাথে মিল করে। তো রাসেল আপনি আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, রি এন্টার ইমেল অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ, পাসপোর্ট অথবা ভোটার আইডি কার্ড যেভাবে আছে ওইভাবে আপনি ফিল আপ করেন। আমি আপনাকে মাউসটা ছেড়ে দিচ্ছি, আপনি ফিল আপ করে দেন। যেভাবে আপনার ভোটার আইডি কার্ডের ইউজার নেম দেওয়া আছে, আপনার নাম, আপনার ডেট অফ বার্থ এগুলো ফিল আপ করে দেন। আর এখানে ইমেলের ক্ষেত্রে অনেকে মনে করে যে ফাইবারে জিমেল দেবো নাকি অন্য কোনো জিমেল দেবো, যে কোনো জিমেল দেবেন কোনো সমস্যা নেই। অনেকে কপি দেন, কপি দিয়ে এখানে পেস্ট করে দেন। এখন ডেট অফ বার্থ আপনার যে পাসপোর্টের সাথে মিল করে প্রথমে আপনি মাস দেন, মাস দেন, প্রথমে আপনি মাস দেন, হ্যাঁ আচ্ছা এখান থেকে আপনি ইয়ে সিলেক্ট করেন, যে প্রথমে সরি প্রথমে আপনি বছরটা সিলেক্ট করেন, কত মানে কোন বছর বছরে আপনার জন্ম হয়েছে এই বছরটা সিলেক্ট করেন। এরপর আপনি মাসটা সিলেক্ট করেন, এরপর আপনি দিনটা সিলেক্ট করেন। এইভাবে কি আপনার পাসপোর্টে দেওয়া ছিল রাসেল?
পাসপোর্ট না স্যার, আমার ভোটার আইডি কার্ড। ওকে ঠিক আছে, মাস্টার ছেড়ে দেন, বাকি ইলাম করে দিচ্ছি। তো দেখুন রাসেল এখানে তার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, রিএন্টার ইমেল অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ দিয়েছে। তারপর আপনি এখানে ক্লিক করবেন, নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে বলতেছে ফিল ইন দা ফিল্ড ইন ইংলিশ ক্যারেক্টার অনলি। আপনাকে এখানে এই যে অ্যাড্রেস লাইন, সিটি, টাউন সবগুলো আপনাকে ফিল আপ করে দিতে হবে। এখানে আপনার অ্যাড্রেস লাইনে দেন, আপনার অ্যাড্রেস লাইন দিবেন, আর অ্যাড্রেস লাইন টু তে আপনার ফোন নাম্বার দেবেন, দেন এখানে আপনার অ্যাড্রেস বসান। ভোটার আইডি কার্ডে যেভাবে দেওয়া আছে ঠিক এইভাবে আপনি ফিল আপ করেন। অ্যাড্রেস লাইন টু তে আপনার ফোন নাম্বার দেন। এরপর আপনার সিটিটা দেন। বানানটা হয় নাই ঢাকা, DHAKA হয় নাই তো, DHAKA। তারপর আপনার পোস্টার কোড দেন, ঢাকার পোস্টার কোড আপনি দেন। আপনি যে জায়গায় বসবাস করতেছেন ওই বাসার পোস্টাল, ওই জায়গার পোস্টাল কোড। স্যার আমার ঠিকানা তো স্যার ঢাকা, দোহা ঢাকা স্যার। ঢাকা কোথায়? আপনার সিটিটা কোথায় স্যার? সিটি ঢাকা এবং স্যার আমার থানা স্যার দোহার। এগুলো লাগবে না, জাস্ট এখানে সিটি থাকবে। আর এখানে আপনার পোস্টাল কোডটা দেন, 1330। তারপর নিচে আপনার ফোন নাম্বার দেন, 0 করে 1 থেকে শুরু করেন ফোন নাম্বার। দিয়েছেন? ওকে, তারপর আপনি কি করবেন, এই ফোন নাম্বারটা কি অ্যাক্টিভ আছে আপনার এই মুহূর্তে? জি স্যার অ্যাক্টিভ আছে। ওকে, তারপর আপনি কি করবেন, এখানে এই যে সেন্ড পুট অপশন আছে, জাস্ট সেন্ড পুট অপশনে ক্লিক করবেন। তো সেন্ড কোড অপশন ক্লিক করার পর এখানে 30 সেকেন্ড অপেক্ষা করার জন্য বলবে, আর এই নাম্বারে আপনাদের একটা কোড পাঠাবে, এই কোডটা এখানে বসাতে হবে। রাসেল দেখেন তো আপনার ফোনে কোড আসছে কিনা, এই কোডটা এখানে বসান। রাসেল কোড কি আসছে? হ্যাঁ বসান। ঠিক আছে, এরপর আপনি কি করবেন, এখান থেকে এই যে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাকে পরের স্টেপে নিয়ে যাবে। এখানে বলতেছে এন্টার পাসওয়ার্ড, রি এন্টার পাসওয়ার্ড, সিকিউরিটি কোয়েশ্চন, সিকিউরিটি আনসার। তো আপনি এখানে পাসওয়ার্ড দেন এবং রি এন্টার পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, পাসওয়ার্ডটা খাতায় লিখে রাখবেন। ওকে স্যার। এখানে আমি আপনাকে বলি বড় হাতে দিবেন, ছোট হাতে দিবেন, একটা স্পেশাল একটা সংখ্যা দিবেন, আর একটা স্পেশাল ক্যারেক্টার দিবেন, হ্যাশ, ডলার, আশ্চর্যবোধক চিহ্ন, এরকম একটা বা এট দা রেট অফ একটা স্পেশাল ক্যারেক্টার নাম্বার দিবেন। বড় হাতের, ছোট হাতের, একটা নাম্বার, একটা স্পেশাল ক্যারেক্টার। রাসেলকে দিচ্ছেন? আগে আপনার খাতায় লিখে রাখেন যে ওই পাসওয়ার্ডটা আমি দিচ্ছি, আগে খাতায় লিখে রাখেন, খাতায় লিখে তারপর দেখে দেখে এখানে দেন, তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই, আস্তে ধীরে দেন। তারপর এখানে এই যে রিএন্টার দেন, পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা উপরে দিয়েছেন ওই ঠিক একই পাসওয়ার্ডটা আপনি এখানে বসান। দিয়েছেন? জি স্যার। ওকে ঠিক আছে, ছেড়ে দেন মাউসটা। এরপর এখানে সিকিউরিটি কোয়েশ্চন একটা দিয়ে দিই আমি, ইওর ফেভারিট টিচার। ঠিক আছে, আপনার ফেভারিট টিচার, যে কোনো একজন টিচারের নাম দিয়ে দেন, আপনার ফেভারিট টিচার কে ছিল, মানে আপনার ফেভারিট শিক্ষক কে ছিল। হ্যাঁ, এই নামটা মনে রাখবেন যে আপনি এই নামটা ইউজ করেছিলেন। আজিজ স্যার দেওয়া যাবে না, আজিজ লিখে দেন। ঠিক আছে, কোনো মানুষের নাম স্যার হয় না।
ওকে ঠিক আছে। তারপর এখানে এখানে আপনি কান্ট্রি দিবেন বাংলাদেশ, আপনি যেই দেশের হবেন ওই দেশটা সিলেক্ট করবেন। তারপর এখানে আছে আইডি টাইপ, এখানে আপনাকে দেখাবে যে আপনি ড্রাইভিং লাইসেন্স দিয়ে করবেন নাকি পাসপোর্ট দিয়ে করবেন নাকি স্মার্ট ন্যাশনাল আইডেন্টি নাম্বার দিয়ে করবেন। তো আমাদের যদি আপনার কি স্মার্ট কার্ড আছে স্যার? ন্যাশনাল আইডি কার্ড আছে স্যার। ওকে, স্মার্ট কার্ড নেই? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা ন্যাশনাল আইডি কার্ডে ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পর এখানে আমরা আইডি নাম্বারটা বসাবো, আপনার আইডি কার্ডের নাম্বারটা এখানে বসান। আবার অনেক একটু দাঁড়ান, আবার অনেকে কি করে যেখানে ন্যাশনাল আইডি কার্ড আছে তারপর স্মার্ট ন্যাশনাল আইডেন্টি নাম্বার আছে, তো অনেকে কি করে তাদের ন্যাশনাল আইডি কার্ড আছে তারপর সেই স্মার্ট ন্যাশনাল আইডেন্টি আইডেন্টি নাম্বারে ক্লিক দেয়, তারপর তাদের আইডিটা যখন ভেরিফিকেশন করে তখন ভেরিফিকেশন হয় না। কেন হয় না? কারণ তারা এই যে স্মার্ট ন্যাশনাল আইডেন্টিটা সিলেক্ট করে দেয়। সবসময় মনে রাখবেন আপনার যেটা থাকবে ওইটা আপনি সিলেক্ট করে দেবেন। দেন এখানে নাম্বার দেন আপনার। ওকে স্যার, আচ্ছা আমার একটা মিনিট লাগবে স্যার। ওকে, আমরা অপেক্ষা করতেছি, আপনি দেন। এই স্টেপগুলো যারা ফলো করবেন, যারা তৈরি করবেন, তাদের এই যে আপনার স্মার্ট কার্ড ছাড়াই যদি ভেরিফিকেশন করান সাথে সাথে হয়ে যাবে। আবার কোনো কোনো ক্ষেত্রে আপনাদের 15 দিন সময় লাগবে, তো অনেকের ক্ষেত্রে কিন্তু 15 দিন সময় লাগে না, তাড়াতাড়ি তারা দিয়ে দেয়। আবার কিছু কিছু ক্ষেত্রে 15 দিন সময় লাগে, তো 15 দিনের পরে যদি দেখা গেছে যে আপনার আইডিটা ভেরিফাই হচ্ছে না, তখন আপনি কি করবেন সাপোর্ট টিমের সাথে একটা কন্ট্যাক্ট করবেন যে আমি আমার আইডি কার্ড, এই আমার আইডি, এই আমার পায়োনিয়ারের নাম্বার, আমার পায়োনিয়ারের এখনো ভেরিফিকেশন হচ্ছে না যার কারণে আমি কোনো ট্রানজেক্ট আনতে পারতেছি না, তো দয়া করে আমার আইডিটা ভেরিফাই করে দেন। তো দেখবেন তারা আপনাকে আরেকটা লিঙ্ক দেবে, তারা আপনাকে এক সপ্তাহের ভিতরে বা 15 দিন আবার 15 দিনের ভিতরে তারা আপনাকে আরেকটা লিঙ্ক দেবে। ওই লিঙ্কের মাধ্যমে যদি আপনি ভেরিফিকেশন করান তাহলে আপনার যে কোনো, আপনার যদি নর্মাল যদি কার্ড হয়ে থাকে আপনি ওই কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন। তো এরপর আপনি এখানে দাঁড়ান, আমি এখানে কোডটা দিয়ে দিই, VZBUD। ওকে, তো দেখুন আমাদের এখানে সমস্ত প্রসেস শেষ, তো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাবো। তার জন্য আমরা এখানে ক্লিক করবো নেক্সট অপশনে। তো নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের এখানে বলতেছে অলমোস্ট ডান। এখন আমরা কি করবো, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবো। তো দেখুন এখানে আছে পার্সোনাল অ্যাকাউন্ট আছে, বিজনেস অ্যাকাউন্ট আছে। তো ব্যাংকের অ্যাকাউন্ট দুই রকমের হতে পারে, পার্সোনাল এবং বিজনেস। পার্সোনালটা কি? পার্সোনালটা হচ্ছে সেভিং অ্যাকাউন্ট, আর কারো যদি বিজনেস অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি বিজনেস অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। তো আমাদের প্রত্যেকে কিন্তু, যারা স্টুডেন্ট আছে প্রত্যেকে কিন্তু এই যে পার্সোনাল অ্যাকাউন্ট বা সেভিং অ্যাকাউন্ট থেকে থাকে, সেই ক্ষেত্রে আমরা এখানে পার্সোনাল অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। আর এখানে ব্যাংক কান্ট্রি, আপনি যে কান্ট্রি হবেন ওই কান্ট্রিটা এখানে সিলেক্ট করবেন, এবং কারেন্সিটা আপনি যে কান্ট্রিতে থাকবেন ওই কান্ট্রির কারেন্সিটা এখানে সিলেক্ট করবেন। তো তারপর এখানে আছে আপনার ব্যাংকের নামে আপনি দিবেন। তো জাস্ট আমরা এখানে, আপনার ব্যাংকের নাম কি স্যার? পদ্মা ব্যাংক। পদ্মা ব্যাংক, জি স্যার। এখানে তো পদ্মা ব্যাংক আছে, পদ্মা মানে তো এই হবে স্যার, PA PA, আচ্ছা PMA, এটা PADMA, জি স্যার, জি স্যার। ওকে ঠিক আছে, আমরা সিলেক্ট করলাম। তো এই ব্যাংকের নাম আমি শুনি, এই প্রথম শুনলাম। ওকে, তারপর এখানে আপনার ব্রাঞ্চ নেম দেন, আপনার ব্যাংক যে ব্রাঞ্চে আছে ওই ব্রাঞ্চের নাম এখানে সিলেক্ট করে দেন। বড় হাতের দেন সামনেটা, ছোট হাতের দিয়ে দিলেন, তো বড় হাতে তো হইতেছে না এটা প্রথমটা। দাঁড়ান আমি দিচ্ছি, এটা হচ্ছে। আপনার ব্যাংকের ব্রাঞ্চ যে জায়গায় আছে ওই জায়গাটা এখানে দিবেন সঠিক ভাবে। হয়ে যায় না স্যার? রাসেল আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হয়ে গেছে আপনার? জি স্যার হয়েছে স্যার। আরেকবার চেক দেন তো,
চেক দেওয়া শেষ হয়ে গেলে আমাকে জানাবেন। ওকে স্যার। তো দেখুন এখানে আমরা সমস্ত কিছু ফিল আপ করে দিলাম, কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করলাম, কারেন্সি বিডিডি, ব্যাংকের নাম ইউজ করলাম, তারপর ব্রাঞ্চের নাম দিলাম, তারপর অ্যাকাউন্ট হোল্ডার মানে যার নামে অ্যাকাউন্ট তার নামটা দিলাম এবং অ্যাকাউন্টের নাম্বারটা দিলাম। তারপর আমরা একটু নিচে যাবো, তারপর এখানে এখানে দুইটা তাদের টার্মস এন্ড কন্ডিশন আছে, আমরা জাস্ট আই এগ্রিতে ক্লিক দিবো, এখানে আই এগ্রিতে ক্লিক দিবো, দুইটাতে টিক চিহ্ন দিবেন। তারপর এখানে আমাদের কাজ শেষ, জাস্ট কি করবেন এখানে এই যে সাবমিট নামে যে বাটনটা আছে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করবেন। তো দেখুন পায়োনিয়ার অ্যাকাউন্ট তৈরি করে একেবারে সহজ, যদি আপনি সঠিক উপায় যদি করতে পারেন একেবারে সহজ। তো দেখুন মাত্র কয় মিনিট লাগছে, 10 মিনিটে আমি রাসেলের অ্যাকাউন্ট তৈরি করে দিলাম, আপনাদেরকে বুঝালাম প্লাস করে দিলাম, কিন্তু আপনারা যখন তৈরি করবেন আপনারা আমার মনে হয় 5 মিনিটে তৈরি করতে পারবেন। ওকে, তো আমরা এখন যদি মাই অ্যাকাউন্টে যদি যাই, বর্তমানে আমাদের অ্যাকাউন্টটা কি আছে রিভিউতে আছে, আমরা যদি তার জিমেইলে যদি যাই, এখানে আপনার জিমেইল ওপেন আছে, জি স্যার, আমরা যদি তার জিমেইল ইনবক্সে যদি যাই এখান থেকে, তো জিমেইল স্ক্রিনটা এত বড় আছে কেন? হ্যাঁ হ্যাঁ 150 দিয়ে রাখছেন, মাশাআল্লাহ। এই এই জিমেইল আপনার ফাইবার দিয়েছেন এই জিমেইলে? জি স্যার। সরি, প্যানার দিয়েছেন? জি স্যার, এইটাই তো। ওকে, এখনো আমাদের এখানে মেসেজ আসে নাই, বাট মেসেজ 5 মিনিট বা 2 মিনিটের ভিতরে মেসেজ চলে আসবে। আমরা একটু রিলোড দেই, আমরা একটু স্প্যাম বক্স খুঁজে দেখি বা অল মেইল খুঁজে দেখি, এখানে আছে অল মেইল, আমরা অল মেইলে যাই। তো এখনো আসে নাই, বাট আমাদেরটা 100% চলে আসবে, ঠিক আছে? একটু একটু সময় লাগতে পারে। এখন যদি আমরা যদি আমরা আবার দেখি আর একটু রিলোড করি, ওকে, আমরা যদি আমাদের পার্টনার অ্যাকাউন্টে যদি যাই, তো দেখুন এখান থেকে আমরা এখান থেকে সেভ দিচ্ছি, তারপর এখান থেকে আমরা সাইন ইনে ক্লিক দেই, সাইন ইনে ক্লিক দিচ্ছি এখান থেকে। ওকে, তো আপনার যে জিমেইলটা ইউজ করেছেন যে এই জিমেইলটা আর এই পাসওয়ার্ডটা সম্ভবত হবে, তাই না? ওকে, তো আমরা সাইন ইনে ক্লিক দেই। ওকে, তো দেখুন এই হচ্ছে আপনার ফোন নাম্বার, তাই না? আমরা এখন কি করি, এটাকে টু স্টেপ ভেরিফিকেশন করে দেই, যাতে আমাদের আমরা আমরা ছাড়া আর কেউ যদি আমাদের পায়োনিয়ার অ্যাকাউন্টে যদি অ্যাক্সেস নিতে যায় যেন আমাদেরকে মেইল করে। তো আমরা জাস্ট এটাকে টার্ন অন করে দেব, এখানে আমাদের একটা কোড যাবে, ওই কোডটা এখানে বসাবো, রাসেল আপনার ফোন নাম্বার একটা কোড যাবে, এই কোডটা এখানে বসাবো। কোড কি আসছে? হয়েছে রাসেল? তো দেখুন তারপর আমরা এখানে সাবমিট বাটন ক্লিক করব, তারপর এখান থেকে আমরা ওকে অপশন ক্লিক করে দেবো। তো আমাদেরটা অলরেডি টু স্টেপ ভেরিফিকেশন হয়ে গেছে, আমাদের টার্ন অন হয়ে গেছে। এখন কেউ যদি চায় আমাদের পায়োনিয়ারটাকে হ্যাক করতে, সে কখনোই আমাদের পায়োনিয়ার অ্যাকাউন্টটা হ্যাক করতে পারবে না। তারপর এখানে আমাদের আরো কিছু সিকিউরিটি কোয়েশ্চন দিতে হবে, তো আমরা এখানে সিকিউরিটি 1 নম্বরে দিয়েছিলাম আমাদের টিচারের কথা, ফেভারিট টিচার, তো আমরা এখানে আরো 2টা সিলেক্ট করে দেবো। তো তখন এখানে আমরা দিয়ে দেই ফেভারিট কলেজ, তারপর এখানে আছে হসপিটাল, তারপর আছে স্কুল অ্যাটেন্ডেড, তারপর এখানে আছে গ্র্যান্ডমাদার, তারপর এখানে আছে হোয়াট ওয়াজ দ্য লাস্ট নেম অফ ইউর ফেভারিট কলেজ প্রফেসর, আপনার কলেজের যে কোনো একটা প্রফেসরের নাম লিখে দেন এখানে, লাস্ট নেম যে কোনো একটা সংক্ষেপে একটা নাম দিয়ে দেন। ওকে, তো আমরা সিকিউরিটি কোয়েশ্চন 3 আমরা দেবো এখানে নেম অফ ফার্স্ট স্কুল, এখানে আপনার প্রথম স্কুলের নাম এখানে উল্লেখ করে দেন, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফার্স্ট স্কুল, এগুলো তো মনে থাকবে আপনার কোনো দিক মানে যদি কোনো। ওকে, ঠিক আছে, আর কারো যদি মনে না থাকে তাহলে লিখে নিতে পারেন খাতায় যে আপনি সিকিউরিটি কোয়েশ্চন 1 নম্বরে কি দিয়েছেন, 2 নম্বরে কি দিয়েছেন, 3 নম্বরে কি দিয়েছেন। আর সবসময় মনে রাখবেন আপনার জিমেইল এবং পাসওয়ার্ডটা খাতায় লিখে রাখবেন, তাৎক্ষণিক খাতায় লিখে রাখবেন, অনেকে কিন্তু পাসওয়ার্ডের ক্ষেত্রে অনেক সমস্যা পড়ে যায়। হয়েছে রাসেল? স্যার হয়েছে স্যার। তারপর আমরা এখান থেকে এই যে সাবমিট বাটন ক্লিক করব, তো এই সাবমিট বাটন ক্লিক দেওয়ার সাথে আমাদের পায়োনিয়ার অ্যাকাউন্টটা পুরো পুরি ফিট হয়ে যাবে। তো তখন আমাদের পুরো পুরি আমাদের এই পায়োনিয়ার অ্যাকাউন্টের সাথে সাথে চলে গেল। তো আমাদেরকে জানাচ্ছে তারা গুড ইভিনিং রাসেল আহমেদ, তারপর এখানে বলতেছে যে ইউ হ্যাভ ইনফরমেশন সাবমিট ইন ভেরিফিকেশন সেন্টার, আমাদেরকে আমাদের কিছু সাবমিট করতে হবে। আপনার কি পুরো আইডি কার্ড আপনার রেডি আছে? জি স্যার রেডি আছে স্যার। ওকে, একটু আমাকে দেখাতে পারবেন?
জি স্যার। আচ্ছা একটু আমাকে দেখান, কিভাবে দেখা যাবে বলো? বুঝলাম না স্যার। এই যে ভোটার আইডি কার্ডের ছবি তোলা আছে আপনার, পিসিতে স্যার আমি বুঝতে পারি নাই আপনার কম্পিউটারের ভিতরে কি ভোটার আইডি কার্ডের ছবি আছে? স্যার, মনে হয় না। দেখেন তো একটু খুঁজে দেখেন। স্যার নাই স্যার, হ্যাঁ শুনতে পাচ্ছি, স্যার নাই, পিসি তো ছবি তোলা নাই। ওকে তো ফোন থেকে আনতে কতক্ষণ লাগবে? স্যার 2 মিনিট। তাহলে আমরা 2 মিনিট অপেক্ষা করি, স্ক্রিনটা অফ করে আপনি নিয়ে আসেন, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে রাসেল, আপনি আপনার পায়নারে যান, আইডি কার্ড চলবে, পায়নারে যান আপনার। তো দেখেন রাসেল যেভাবে ছবি তুলছে একদম ক্লিয়ার, ঠিক ওইভাবে আপনারা ছবি তুলবেন। ওকে আমাকে মাফ দেন আবার। ওকে তারপর আপনি কি করবেন, এখানে এই যে সাবমিট নাও বাটন আছে, এই সাবমিট নাও বাটনে ক্লিক করবেন। আমি এখান থেকে সাবমিট নাও বাটন ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পর এখানে বলতেছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন, তো এখানে এখানে আছে গভর্নমেন্ট ইস্যু ফটো আইডি, তো জাস্ট আপনি এখানে গভর্নমেন্ট ইস্যু ফটো আইডি ক্লিক করবেন। এখানে দুইটা সিস্টেম আপনি আপনি দিতে পারবেন, একটা হচ্ছে আপনার যে পাসপোর্ট দিতে পারবেন, আর একটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড দিতে পারবেন। তো রাসেল আপনি পিছনের ছবি তুলেছিলেন, স্যার পিছনেটা তো তোলা হয়নি। আগের গুলো একটু দেখান তো আমাকে, আগের গুলো একটু দেখান, যে আগের যে পিছনে যেগুলো ছবি আছে ওইগুলো একটু দেখান। এটা তো ক্লিয়ার না, আবার তুলতে হবে না না স্যার, স্যার জাস্ট কপি করুন। মেসেজ। না স্যার তুলতে হবে না স্যার, স্যার জাস্ট কপি করবো। কপি বলতে এখানে তো এই এই ছবি তো হবে না, পিছনের ছবি এটা হবে না তো। স্যার তোলা আছে স্যার, দিতেছি স্যার। আচ্ছা দেন তো, হ্যাঁ চলবে, এটা এই ইয়েটা চলবে। ওকে নাম আমাকে মাস্টার ছেড়ে দেন, হ্যাঁ মাস্টার ছেড়ে দেন। ঠিক আছে যান আপনার ফেভারে যান। ততক্ষণ এখানে আপনি দুইটা সিস্টেমে করতে পারবেন, একটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে, একটা হচ্ছে পাসপোর্ট দিয়ে। আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে আপনি পাসপোর্টটা দিয়ে করবেন, আর আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড হয় তাহলে আপনি ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করবেন। তো ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করার ক্ষেত্রে এখানে দুইটা দিতে হবে, একটা হচ্ছে ফ্রন্ট সাইড দিতে হবে, আর একটা হচ্ছে ব্যাক সাইড দিতে হবে। আপনি এখানে জেপিজি দিতে পারবেন, পিএনজি দিতে পারবেন, গিফট দিতে পারবেন, টিআইএফএফ দিতে পারবেন, পিডিএফ ফাইল দিতে পারবেন, যে কোনো ইচ্ছা আপনি দিতে পারবেন। তো এখান থেকে আমরা প্রথমে ব্রাউজারে ক্লিক দিই, ক্লিক দিয়ে সামনে যেটা নিয়ে আসি। ওকে তো আপনি ফাইলটা কোথায় রেখেছিলেন রাসেল? ওকে আমরা এখানে এই যে আইডি কার্ডটা ফ্রন্ট সাইডটা আমরা প্রথমে নিচ্ছি, এরপর আমরা নিব ব্যাক সাইডটা। রাসেল ওপেন ক্লিক দেন তো, আমার এখানে হচ্ছে না, দাঁড়ান এখানে সিলেক্ট করতে হবে, দাঁড়ান সিলেক্ট তারপর ওপেন। এবার হয়েছে, এরপর আপনি কি করবেন, এখানে আবার ক্লিক দিবেন, এই যে ব্রাউজার আবার ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর আপনি ব্যাক সাইড নিয়ে আসবেন। তো ব্যাক সাইডটা সিলেক্ট করলাম আমরা, তারপর ওপেন। তো দেখুন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আমাদের চলে আসলো। তারপর এখানে কি করবেন, এই সাবমিট নাও যে বাটনটা আছে এই বাটনে আপনি ক্লিক করে দেবেন।
ব্যাস তখন একদম সিম্পল আমাদের পায়োনিয়ার অ্যাকাউন্ট তৈরি করা এবং পায়োনিয়ার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা। তো রাসেলের আইডি কার্ড না থাকার কারণে সে আইডি কার্ড তুলেছে, তোলার পর দুই তিনবার তোলার পর এটা ডিসাইড করেছে, তারপর তারপর আমরা এটা অ্যাটাচ করেছি। বিদায় সময় চলে সময় অনেক সময় লাগছে, বাট আপনারা আইডি কার্ড এগুলো সবগুলো রেডি করে তারপর লাগবেন। এরপর এখানে বলতেছে যে প্রোভাইড বিজনেস ডিটেলস, তো জাস্ট আমরা প্রোভাইড বিজনেস ডিটেলস এ ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আছে গ্লোবাল পেমেন্ট সার্ভিস সার্ভিস কালেকশন, এখানে আপনি ক্লিক করবেন, গ্লোবাল সার্ভিস পেমেন্ট গুলোতে ক্লিক করবেন। তো এখানে আপনি গ্লোবাল পেমেন্ট সার্ভিসে কিছু কোয়েকশন দিতে হবে আপনাকে, তো আমি যেভাবে সিলেক্ট দিচ্ছি ওইভাবে আপনারা সিলেক্ট দিবেন। তো জাস্ট আমি প্রথমে এটা সিলেক্ট করলাম, এখানে আছে অনেকগুলো অপশন আছে, তো জাস্ট আমরা এখান থেকে সেলস অ্যান্ড মার্কেটিংটা সিলেক্ট করলাম। তো মনে রাখবেন এই যে গ্লোবাল পেমেন্ট সার্ভিসটা আপনাকে ভেরিফাই পেতে হলে আপনাকে অনেক সময় দেখা গেছে যে কারো এক মাসে হয়ে যায়, কারো দুই মাসে হয়ে যায়, কারো কারো তিন মাসে হয়ে যায়, আবার কারো ছয় মাসে মানে হয়ে যায়। আমাদের এই গ্লোবাল পেমেন্টটা তেমন জরুরি না, আমাদের জরুরি হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই অ্যাক্টিভ অ্যাপ্রুভ হলেই আমাদের যথেষ্ট। তারপর এখানে আছে হোয়াট সার্ভিস ডু ইউ প্রোভাইড, আপনি এখানে কি কি সার্ভিস দেবেন, আমরা এখানে দিয়ে দিচ্ছি সোশ্যাল মিডিয়া। তারপর এখানে আছে প্রোভাইড দ্য ইউআরএল অফ ইউর অনলাইন স্টোর অর ওয়েবসাইট, মানে আপনার অনলাইন স্টোরের ইউআরএলটা দিতে হবে। তো আমি যে ইউআরএলটা এখানে দিয়ে দিচ্ছি, আমাদের অনলাইন আর্নিং টিপসের যে ই কমার্স সাইটটা আছে ওই সাইটটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা ঠিক ওই সাইটটা ইউজ করবেন। তো আমি এখানে দিয়ে দিলাম www.bestonlineshopping, আর আপনাদের যদি থেকে থাকে আপনারা আপনাদের নিজেরটা দেওয়ার চেষ্টা করবেন, বেস্ট অনলাইন শপিং ডট শপ। ওকে, তারপর এখানে আছে হোয়াট ইজ ইউর কানেকশন টু দ্য ওয়েবসাইট প্রোভাইডার, তো আপনি আমরা এখানে দিয়ে দিই অনলাইন স্টোর, যে কোনো একটা দিলেই চলবে স্টোর। তারপর এখানে 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 আপনার বিজনেস সম্পর্কে কিছু ইয়ে দিতে হবে, আপনি এখানে দিয়ে দেন মাই বিজনেস ইজ অনলাইন শপিং স্টোর। তো আমি যেভাবে দিয়েছি ওইভাবে আপনারা দিবেন, সমস্যা নেই। তারপর এখানে কি করবেন, এই যে সাবমিট বাটন যেটা আছে এই সাবমিট বাটনে ক্লিক করবেন। ততক্ষণ একেবারে সিম্পল আমরা কি করলাম, আমাদের পায়োনিয়ার অ্যাকাউন্টে রেডি করে ফেললাম। তো আমরা যদি এখন যদি এই সেটিংসে যাই, আমরা যদি ব্যাংক অ্যাকাউন্টে যদি যাই, তো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হতে 3-4 ঘন্টা সময় লাগে। তো আমরা একটু দেখি আমাদেরটা অ্যাপ্রুভ করেছে কিনা। আমরা ব্যাংক অ্যাকাউন্ট ফর উইথড্রল ক্লিক দিচ্ছি, আর দেখুন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট সাথে অ্যাপ্রুভ করে নিয়েছে, আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা সাথে অ্যাপ্রুভ করে নিয়েছে। আমরা যদি এখন যদি আমাদের ভেরিফিকেশন সেন্টারে যদি যাই, তারপর যদি আমরা হিস্ট্রিতে যদি যাই, এই দেখতে পাবো আমাদের ন্যাশনাল আইডি কার্ডটা আন্ডার রিভিউতে আছে। দুই থেকে কালকে সকালবেলা হয়তো আপনি দেখতে পারেন, নতুবা 3 ঘন্টার ভিতরে অ্যাক্টিভ করতে পারে, আবার 3 দিন সময় লাগতে পারে, আবার কারো কারো কিন্তু 15 দিন সময় লাগতে পারে। তো এইভাবে এই যে আমি আপনাদের প্রসেসটা দেখালাম, এই প্রসেসে যদি আপনার পায়োনিয়ার অ্যাকাউন্ট তৈরি করেন, আপনি সঠিক উপায়ে পায়োনিয়ার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো আশা করি আপনারা সবাই দেখতে পেরেছেন যে কিভাবে আমরা সঠিক উপায়ে জেনুইন মেথডে আমরা কিভাবে পায়োনিয়ার অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। আশা করি আপনারা সবাই পারবেন, আর এই ক্লাসটা আজকের ক্লাসটা সবার জন্য, যাদের পায়োনিয়ার অ্যাকাউন্ট নেই সবার জন্য অনেক হেল্পফুল হবে, আর এই ক্লাসের রেকর্ডটা আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। ওকে, আমি একটু সবাইকে জিজ্ঞাসা করি, একটু সবাই মাইকটা আনমিউট করুন, সবাই কি পারবেন পায়োনিয়ার অ্যাকাউন্ট তৈরি করতে? দুইটা দেখাতে পারবেন। যাদের পায়োনিয়ার অ্যাকাউন্ট নেই আপনারা কি সবাই তৈরি করতে পারবেন? এটা সহজভাবে তৈরি করা নাকি মানে তৈরি করতে কঠিন লাগবে? সহজে তৈরি করতে পারবেন নাকি মানে কঠিন আছে? সহজ আছে স্যার, সহজ আছে, একদম পানির মতো সহজ যদি বুঝতে পারেন। আপনারা এই যে ভিডিও দেখে যেভাবে তৈরি করবেন, এই যে আমি আপনাদের সহজভাবে যেগুলো ক্লাস করালাম, বলো বলে কথা বলতে বলতে যে ক্লাসটা করালাম, অতি সহজে আপনারা করতে পারবেন। এখন আমার মনে হয় যে উইদাউট ভিডিও ছাড়াই আপনারা করতে পারবেন, পারবেন না? সবকিছু আছে, অনেকে আবার কি করে যে ফাইবার অ্যাকাউন্টটা অন্যের নামে ভেরিফিকেশন করায় না?
আবার অনেকে কি করে তার নিজের নামে ভেরিফিকেশন করে কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্ট নেই। এখন সমস্যা হচ্ছে যে ফাইবার আপনি 18+ যদি না হন তারপরেও আপনি কি করতে পারবেন, ভেরিফিকেশন করাতে পারবেন। কিন্তু পায়োনিয়রটা আপনি 18+ এর উপরে 18+ যদি না হন তাহলে আপনি কখনোই ভেরিফিকেশন করতে পারবেন না, আপনাকে আটকে দেবে। তো সেই ক্ষেত্রে যদি অনেকের প্রশ্ন জাগে তাহলে তো আমি পায়োনিয়র অ্যাকাউন্ট তৈরি করতে পারবো না, আমার টাকাগুলো কিভাবে নিয়ে আসবো, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিই। আপনার ফাইবার অ্যাকাউন্ট যদি আপনার নামে থাকে আর পায়োনিয়র অ্যাকাউন্ট যদি আপনার আম্মুর নামে থাকে কোনো সমস্যা নেই, এই আপনার আম্মুর নামের অ্যাকাউন্টটা আপনি ফাইবারের সাথে যুক্ত করতে পারবেন। ক্লিয়ার? জি স্যার, তাহলে এটাই ছিল স্যার, ধন্যবাদ স্যার। ঠিক আছে, আশা করি আপনাদের প্রশ্নটা পেয়ে গেছেন। তো হয়তো অনেকে অনেকে হয়তো ভাবছেন যে স্যার হয়তো ভুল বলতেছে। তো আমাদের আমাদের মধ্যে স্টুডেন্ট আছে সুহেল, তো যার অ্যাকাউন্ট হচ্ছে এক নামে আর পায়োনিয়র অ্যাকাউন্ট হচ্ছে আরেক নামে। তো সুহেল আপনি একটু সবাইকে বলেন যে আপনারটা হয়েছে কি না। স্যার আমার একটা কথা আছে স্যার, ওই যে যৌথ অ্যাকাউন্ট নাম্বার কি দেওয়া যাবে ব্যাংকের? হ্যাঁ দেওয়া যাবে সুহেল। হ্যাঁ জি স্যার, স্যার এটা হয়েছে স্যার। আপনার ফাইবার অ্যাকাউন্ট ছিল এক নামের আর পায়োনিয়র ছিল আরেক নামের, তো টাকা কি আসছে? জি স্যার আসছে স্যার, আপনি যেভাবে দেখা দিয়েছিলেন স্যার ওইভাবে করা হয়েছে, তারপর চলে আসছে। ঠিক আছে, তো আশা করি আপনারা আপনাদের আনসারটা পেয়ে গেছেন। তার মানে আপনার ফাইবার এক নামে যদি থাকে আর পায়োনিয়র যদি আরেকজনের নামে থাকে তার মানে আমরা টাকা ট্রান্সফার করতে পারবো। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, তো আমি রেকর্ড অফ করে দিচ্ছি আর ক্লাস শেষে রেকর্ডের ভিডিওটা ইউটিউবে পেয়ে যাবেন।